Assalamualaikum my viewers, welcome back to Anas Cooking and Vlogs. সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের ভ্লগে। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আজকের ভ্লগটি আমি রেডি করেছিলাম আর্জেন্টিনা যেদিন জিতে গেল তার পর দিন। এখানে দেশীয় খাবার রান্না করেছি, আর যে নাস্তাগুলো আছে ওগুলো ছিল যেদিন আর্জেন্টিনার খেলা হয়েছে অর্থাৎ 18 তারিখে রাতের বেলার কিছু ভিডিও। এখানে আমি একদম দেশীয় খাবার এবং পিঠা এই খাবারগুলোর আয়োজন করেছিলাম, আর চিকেন ফ্রাই করেছিলাম আনাসের জন্যে। আসলে খাবার কীভাবে কী রান্না করেছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন টুকটুক করে একটু একটু করে। আর মেইন যে কথা সেটা হচ্ছে যে এই যে শীতকালটা, এই শীতকালে গরম গরম ভাতের সাথে আপনি যাই খান না কেন, আমি প্রায়ই দেখবেন ভিডিওতে বলে থাকি যে শীতকালে সব খাবার আসলে মজা লাগে। এটা যদি আপনি একটা টমেটো চটকে জাস্ট একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ মেখে খান ভালো লাগে, আর আপনি যদি খাসির মাংসও খান দেখবেন ভালো লাগে। কিন্তু শীতকালে খাবার মানেই হচ্ছে মজা। এখানে যে আয়োজনগুলো ছিল খুব সাদামাটা আয়োজন, কিন্তু খুব তৃপ্তিকর আমরা সবাই খেয়েছি। এখানে নতুন আলু দিয়ে ফুলকপি শিম, যেটা বর্তমানে শীতকালে বাংলাদেশে বলা হয়ে থাকে যে জাতীয় তরকারি, ফুলকপি শিম আলু টমেটো, আর হচ্ছে ধনে পাতা, প্রচুর পরিমাণে ধনে পাতা দিয়ে মজা আর একটা তরকারি। আর বাইং মাছ রান্না করেছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। শীতের তরকারিগুলো আসলে খুব কমন, নতুন আলু ফুলকপি শিম আলু টমেটো আর হচ্ছে বাঁধাকপি, এই খাবারগুলোই শীতকালে কিন্তু ভালো লাগে। এখানে গরুর ভুঁড়ি আছে, ভুঁড়িটা আমি প্রসেস করে রেখেছি, জাস্ট রান্না করব পরদিনের জন্য। তো এটা যেহেতু একটা লং প্রসেসের ব্যাপার, লং টাইম লাগে এটা প্রসেস করতে, তো আমি বাকি রান্নাগুলো সেরে ফেলেছি, আর এর আগে আমি মশলা মাখিয়ে ভুঁড়িগুলোকে রেখে দিয়েছিলাম। তো আস্তে আস্তে ভুঁড়িগুলো যত মজে আসবে তত বেশি ভালো লাগবে খেতে। তো বাকি যে খাবারগুলো ছিল নাস্তা, অল্প টুকটাক নাস্তা, এটা হচ্ছে 18 তারিখ রাতের বেলা, আর্জেন্টিনার খেলা তো 9টায় ছিল, এর আগে বিকেলের নাস্তা হিসেবে এগুলো আনা হয়েছে। তো আমার মতো যারা আর্জেন্টিনার ফ্যান ছিলেন আশা করছি তাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে, কারণ 36 বছর পর আমরা কাপ পেয়েছি, এটা আসলে স্বপ্নটা সত্যি হওয়ার মতো। আর স্বপ্ন যখন সত্যি হয়ে যায় তখন বিশ্বাস করতেও না খুব কি বলবো একটু রোমাঞ্চকর মনে হয়। তো যাই হোক, আমার মনে হচ্ছে এখনও আমি স্বপ্ন দেখছি, এখনও ঘুমে আছি। তো এটা আসলে বলে বোঝানো যাবে না কতটা আনন্দের। 2014-তে যখন হেরে গেলাম তখন খুব কষ্ট পেয়েছিলাম, ভেতরটাই কেমন যেন একটা নাই 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 অনুভব হতো। তো এবার জিতে যাওয়ার পর এটার যে কী আনন্দ, কী যে আনন্দ এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের এই ব্লগটি এতটুকুই ছিল, আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন।